হ্যালো এভরিবডি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা লাস্ট এপিসোডে জেনেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদান। আজকে আমরা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানবো, বিশেষ করে এই স্বাধীনতা সংগ্রামে যে সকল মুক্তিযোদ্ধাগণ তাদের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেন, অনেকে গোপনে যুদ্ধে অংশগ্রহণ করেন। পুরুষেরা যেভাবে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেন, পাশাপাশি মহিলারাও যারা নারী ছিলেন তারা মুক্তিযোদ্ধাদেরকে খাবার তথ্য দিয়ে সাহায্য করতেন। শুধু বাংলাদেশে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকও সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এবং অনেক নারী ছিলেন যারা ভারতে প্রশিক্ষণ নিয়ে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ জড়িয়ে ছিলেন। সে সময়ে বিভিন্ন পেশার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। বিশেষ করে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে সাংস্কৃতিক কর্মীরা তাদের মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করতেন গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে। তখনকার সময়ে কিছু জনপ্রিয় গান ছিল যে গানগুলো তাদের কণ্ঠে বেজে উঠত এবং এদেশের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল। আমরা কিছু জনপ্রিয় গানগুলো জানি, যে গানগুলো সবসময় স্বাধীন বেতার কেন্দ্র থেকে তাদের কণ্ঠে বেশি উঠত। তখনকার সময় কিছু জনপ্রিয় গান ছিল জয় বাংলা, বাংলার জয়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এবং পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তগাল। কালজয়ী এইসব গান মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল এবং সাংস্কৃতিক কর্মীরা তাদের দেশের স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সংস্কৃতি কর্মকাণ্ডের মাধ্যমে, এবং সাধারণ মানুষের যে যুদ্ধের প্রতি এবং স্বাধীনতা অর্জনের জন্য এদেশের সাধারণ মানুষের যে যুদ্ধের প্রতি যে একাগ্রতা তা সত্যি বিশ্ববিরল। এবং পৃথিবীর ইতিহাসে এত অল্প সময় এবং এত সীমাবদ্ধতার মধ্যেও মাত্র অল্প কয়েকটি মাত্র 9 মাসের মধ্যে যে স্বাধীনতা বাংলাদেশ বাঙালি জাতি অর্জন করে বিশ্ব সত্যি তা বিরল। এবং এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মুক্তিযোদ্ধারা। সো বাংলাদেশের স্বাধীনতা যতদিন বেঁচে থাকবে বিশ্বের বুকে, এবং বাঙালি জাতি যতদিন বীরের পৃথিবীতে থাকবে, বীরের জাতি হিসেবে তারা পরিচিত থাকবে। এবং এই কর্মের প্রতি এবং এই কৃতকর্মের প্রতি অবশ্যই মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম, এবং বাঙালি জাতি চিরজীবন তাদের তাদের বাঙালি জাতির যে বীর সন্তান, যে বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে চিরজীবন মনে রাখবেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে পাকিস্তানি বাহিনী হত্যাযোগ্য বিষয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।